ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব তিনি মহিষ্টা কালী মন্দিরে আজকে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করছেন। দেখছেন সেই ছবি, মহিষ্টা কালী মন্দির। ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব তিনি আজকে সেখানে পুজো দিয়ে শুরু করছেন প্রচারের কাজ। দেখছেন এই মুহূর্তে সেই ছবি, মহিষ্টা কালী মন্দির। সেখানে আজকে পুজো দিলেন দীপক অধিকারী এবং এরপর শুরু করছেন প্রচারের কাজ। নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তিনি। গতবারের এই কেন্দ্র থেকে সাংসদ তিনি এবং এবারেও ঘাটালের এই কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারের কাজ কিন্তু পুরোদমে শুরু হয়ে গিয়েছে। মহিষ্টা কালী মন্দির আজ সেখানে পুজো দিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি। লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রচার কিন্তু একেবারে জমে উঠছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে বেরিয়ে পড়ছেন। ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব তিনিও প্রচারের কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন। আজকেও সেখানে তিনি প্রচারে নেমে পড়েছেন। মহিষ্টা কালী মন্দির সেখানে আজকে প্রথমে পুজো দিলেন এবং এরপর বেরিয়ে পড়লেন প্রচারের কাজে। এলাকার মানুষের সঙ্গে কথা বলার সঙ্গে তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকেরা এবং তাদের নিয়ে পৌঁছে যাচ্ছেন তার নিজস্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায়। তবে তার আগে আজকে মহিষ্টা কালী মন্দিরে পুজো দিলেন তিনি এবং পুজো দিয়েই শুরু করলেন প্রচারের কাজ। মানুষের বিশ্বাসটা যেন পাই সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় দু মাস খাওয়া দাওয়া ঘুমটা সাইডে রেখে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে তোমার উন্নয়ন বা তোমার পার্টির বা তোমার সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছানো, সেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো সেটা নিয়েই আমি কথা বলতে ভালোবাসো বা সেটা নিয়েই থাকতে ভালোবাসো। সাংসদ হিসাবে দেব দ্বিতীয়বারে দেবকে কত নম্বর দেবে জেতার জন্য? দেখো নাম্বারটা না কিপ অন চেঞ্জিং, মানে তোমার আজকে মনে হচ্ছে এই নাম্বার দেওয়া উচিত, যত ইলেকশনে কাছে যাবে সেই নাম্বারটা পাওয়া উচিত। যেহেতু আমরা ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো আমাদের প্রত্যেকটা ফ্রাইডে একটা নতুন নিয়ে আসে, একটা মানে এই ছবিটা হিট হলো বলে তারপরের ছবিটা যে হিট হতে হবে তার কোনো মানে নেই। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল, আমি ভীষণই প্র্যাকটিক্যাল। এটুকু বলবো, মনে প্রাণে চেষ্টা করেছি ঘাটালে মানুষের কাজ পাশে থাকার জন্য, কাজ করার জন্য যতটুকু পেরেছি। প্রথম দু বছর আমার দেখতে দেখতেই কেটে গেল, শিখতে শিখতেই কেটে গেল, কারণ হঠাৎ করে আমি এমপি নামটা ইয়ে হয়েছিল। যবে থেকে বুঝতে পেরেছি, যবে থেকে বুঝতে শিখেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিছুদিন আগেই আমি একটা পোর্টালে দেখছিলাম আমি নাকি এমপি লাইট ফান্ডের 3 নম্বর। আমি কোনোদিন এটা ভেবে কাজ করিনি, যা পেরেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, আমার প্রথম বক্তৃতা সেটা বাংলায় ছিল, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই ছিল। সেই স্যাংশনও হয়েছে বাট টাকা এখনও আসেনি। আমরা রেলওয়ে ব্রিজ নিয়েও কথা বলেছিলাম তখন সেটা নিয়েও, বাট আমার মনে হয় কি এবারে একটু বুঝতে শিখেছি। এবারে আমার মনে হচ্ছে দায়িত্বটা এবারে যদি জিতি তো এই দেবকে একদম নতুনভাবে পাবে,